আমার সামনে আমার প্রশংসা না করাই ভালো, সেনা ভবনের কি বইটা লাগে দাদা? অনেকে শীত পড়লে পাখি আসে, যেমন আলিপুর চিড়িয়াখানায় পরিযায়ী পাখি তাদের বলে। শীতকালে মৌসুমি ফুল ফোটে, ডালিয়া চন্দ্রমল্লিকা, তারা তাদের প্রয়োজনে আসে চলে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের সঙ্গে আমি থাকি। আমি মহেশপুর প্রগতিশীল পল্লী উন্নয়ন সংস্থার সমস্ত ভাইদের, বন্ধুদের, দাদাদের আমি শুভেচ্ছা জানাবো। আজকে শ্রী শ্রী পঞ্চমী, আজকে বাগদেবীর আরাধনা হচ্ছে, সরস্বতী মায়ের বন্দনা হচ্ছে, এবং 50 বছরেরও বেশি সময় ধরে এই ক্লাব আপনাদের নিয়ে গ্রামবাসীদের আনন্দ দেয়। আমি সবাইকে শুভক্ষণে আন্তরিক অভিনন্দন জানাই, ভালো থাকবেন। পাশেই আমাদের নামহট্ট এখানে আছে রাধা মাধবের মন্দির, সবাই বলুন গৌর নিতাই প্রেমানন্দের, গৌর নিতাই প্রেমানন্দের। আপনারা জানেন যে আজকে এই ছোট্ট অনুষ্ঠান শুধু শুভেচ্ছা দেওয়া, এই ক্লাব প্রত্যেক বছরই ডাকে উদ্বোধন, আমি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় যাই, সব অনুষ্ঠানে আমি থাকি, দুর্গোৎসবে থাকি, দীপাবলিতে থাকি, হরিনাম সংকীর্তনে থাকি, আমি শিবরাত্রিতে থাকি, সব জায়গায় থাকি। তা আমি দেবাশিস বাবু মাস্টারমশাই তাকে অভিনন্দন জানাবো, সঞ্চালনা করছেন। আমাদের অজিত বাবু আছেন, অনেক পুরনো মানুষ, রণজিৎ দাস মহোদয় আছেন, আশিস দাস আছেন আমাদের মহেশপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাহেব ভাই আছে, জয়দেব ভাই আছে, বট ভাই আছে, অন্যান্য অনেক বিশিষ্ট মানুষরা আছে, প্রত্যেকে চেনে, চেনা পরিচিতির মধ্যে আমি নাম না বাড়িয়ে সকলকে একযোগে যথাযথ সম্মান নিবেদন করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার তো নতুন কিছু নেই, কারণ আমি কোথায় কি বলতে হয় জানি। আমি কখনো কোনো অনুষ্ঠানে আমি তাকে করি না। আমি এখনই রাধা মাধবের মন্দিরে গেছিলাম, ওরা আমাকে বরাবরই ভালোবাসে, মন্দিরে আমিও আছি অনেকদিন। আমি বলছিলাম যে আপনারা যারা সনাতনের সেবক আছেন, আপনাদের চন্দন গলায় কণ্ঠি ধুতি পরে পশ্চিমবাংলায় এমন দিন আসছে এগুলো আর পড়তে পারবেন কিনা খুব সন্দেহ, অতএব এখনই সাবধান হতে হবে, সাবধান হতে হবে, নইলে এটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে। আমি আপনাকে বলছি, আমি অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আমার সনাতন ঐতিহ্যকে রক্ষা করার জন্য নেমেছি। দুর্গাপূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় পারমিশন নিতে, দুর্গাপূজার পারমিশন বিসর্জন করতে গেলে বন্ধ করে দেওয়া হয়, অনেক সহ্য করেছি। ফুলবেড়িয়া সরস্বতী পূজা বন্ধ হয়ে গেছিল, জানেন, ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হয়েছে। এই তো আমাদের আস্থার জায়গা, এই আস্থার জায়গাটা তো আমাদের রক্ষা করতে হবে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন, তিনি না থাকলে পশ্চিমবঙ্গ ভারতে থাকতো না, আমরা বাংলাদেশে থাকতাম, আর আমাদের রাজধানী হতো ঢাকা, আর আমরা ইসলামিক দেশের নাগরিক হতাম, বাংলাদেশ এই পরিণতি হতো। তাই আমি মানুষের জন্য, আপনাদের জন্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হবেন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কিছুদিন আগে দেখছিলেন না গড়চক্রবড়িয়ার কতগুলা ভূ দেশে কালো লাগাচ্ছে আমার ছবিতে, আমার কিছু ক্ষতি হবে না, আমাকে আটকাতে কেউ পারবে না। আমি আপনাদের আশীর্বাদে, আমি স্বামীজির মন্ত্র চরৈবতি চরৈবতি বলে আমি কাজ করি, আমি এগুলো অনেক আগেও দেখেছি, আমি অনেক আগে দেখেছি, আমাকে কতবার কত জায়গায় রিয়াপাড়াতে গাড়ি ভেঙে দিল, ওদেরই লোক মোটরসাইকেল করে নিয়ে ফুলনি মোড় দিয়ে বড়গ্রামে তুলে দিল, বাজকুলে ডক্টর নার্সিং, ডক্টর বড়মনি নার্সিং হোম, রায়পুর পড়ে করলো, এখানে কত জায়গায় এইসব দৃশ্য আমি দেখেছি। এগুলো দেখে আমার কোনো কিছু হবে না, আমি সঠিক পথে আছি, মানুষের যাতে ভালো হয়, আমার ভারত মাতার যাতে পূজা করা যায়, সেই পথে আমি আছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন।
আমি পরবর্তী সময়ে নিশ্চয় আসবো, পালিয়ে যাওয়ার কোনো সিন নাই, পালিয়ে যাওয়ার কোনো সিন নাই, লড়াই করা লোক আমি। আমি সেদিন 2006-07 পালাইনি, 4 সালে লড়েছি, কে পালাবে? পালানোর কোনো জায়গা নেই। আমি জানি আমি মানুষের ঘরে আছি, হৃদয়ে আছি। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন। আর কোনো কোনো বন্ধু এখানে আমি আসছি বলে, আমি তো এখানে বিজেপির পতাকা নিয়ে আসিনি, শুভেন্দু অধিকারী এসছে, সনাতনের সেবক, আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু পূজাতে আসবো, ব্রাহ্মণ বাড়ি মন্ত্র করবো, হয়তো স্নান করে গায়ত্রী পড়ে সূর্য প্রণাম করে এখানে এসছি। এখানে পতাকা টাঙানোর কি আছে? যে ভাইগুলো পতাকা টাঙাচ্ছেন তাদের বলছি এমন সম্পর্ক করবেন না যাতে মে মাসের পরে আমার দরজাটা বন্ধ হয়ে যায়। আমার দরজাটা যাতে খোলা থাকে, ওই সম্পর্ক রাখুন, করুন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করবেন, কেউ চাপিয়ে দেবেন না। সব সময় আমার বক্তব্যটা পরিবেশটা নির্মল রাখুন, নির্মল রাখুন, মানুষকে ছেড়ে দেন, মানুষ নিজে ঠিক করুক কোনটা ভালো কোনটা খারাপ, মানুষের উপরে ছেড়ে দেন। আবেদন করুন কিন্তু চাপিয়ে দিবেন, ভয় দেখাচ্ছে বাড়ির টাকা পাবিনি, বাড়ির টাকা কার? মোদিজির টাকাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সাবেক চেক গুলো পার্টি অফিস থেকে দিচ্ছে, এই চেক গুলো তো আমি করে দিয়েছিলাম। এইভাবে শুভেন্দু অধিকারীকে বোলানো খুব কষ্ট আছে, খুব কষ্ট আছে, ভিতরে ঢুকে আছি মাটি নিচে। সময় ভালো থাকবেন, আসবো, আমি বড় লড়াই আছে, আসবো, দেখা হবে, খেলা হবে, ভালো থাকেন সবাই, সবাই থাকুন এখানে, দু একজন আসুন একটু, আমি তো কোথাও খালি হাতে যাই না, শীত চলেও গেল, চাদর দেরি হয়ে গেল, মায়েরা আসুন, দু চারজন গ্রহণ করুন, আমি দিয়ে চপ্তান করবো, সবাই ভালো থাকবেন। তপতি দাস, চক্রধর দাস, শঙ্কর দাস, তোমরা মঞ্চে চলে এসো, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানীয় শুভেন্দু বাবুকে। তপতি শিব পূজা কমিটির পক্ষ থেকে তাদের পুষ্পস্তবক দিচ্ছেন, বড়নগর শিব পূজা কমিটির পক্ষ থেকে তাদের হাতে স্মারক তুলে এরপরে এবাদের ক্লাবের পক্ষ থেকে একটা মেমেন্টো দাদার হাতে তুলে দিচ্ছে অভিজিৎ দাস, শান্তনু দাস এবং আমাদের রাজু ভাই, মেমেন্টো তুলে দিচ্ছে, ওদিক করে ওদিক করে ওদিক করে সবাই একটু আতারে দেন মেমেন্টো। আপনারা জানেন দীর্ঘ 1 বছর সময়ের বেশি আমরা যে কোভিড মহামারীতে আক্রান্ত ছিলাম, সেই দিনেও যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারেননি, রাস্তায় কাক পক্ষী ছাড়া কেউ ছিল না, ছিলেন কিন্তু শুভেন্দু বাবু, তিনিও সেই সময় পাশে ছিলেন, বিগত দিনে ছিলেন, আগামী দিনে থাকার প্রতিশ্রুতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সম্মানীয় শুভেন্দু।